নমস্কার দেখছেন হেডলাইন ত্রিপুরা সমীক্ষা পর্যালোচনা একটু যদি বিস্তারিত ভাবে বলি আপনারা দেখেছেন হেডলাইন্স ত্রিপুরার পর্দায় আমরা তুলে ধরেছিলাম গত নয় মার্চ দু একটি সমীক্ষার যে সমীক্ষা ছিল সরকারের এক বছরের কার্যকাল নিয়ে সেই সমীক্ষা আমরা দেখেছি সরকারের পক্ষে রায় দিয়েছে প্রায় ৬২ শতাংশ জনগণ যে সমীক্ষা জাতীয় নমুনা অনুযায়ী হয়েছে সেই সমীক্ষা রাইস প্রেস ডট ইন এবং হেডলাইন্স ত্রিপুরার যৌথ প্রয়াসে ছিল এবং এই সমীক্ষায় যে বিষয়গুলি উঠে এসেছে তা নিয়ে আজ আমরা পর্যালোচনা করব আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য নবেন্দ্র দা স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায় প্রথমেই যে বিষয়টা আপনার কাছে যাব যে ৬২ শতাংশ সেটা কি পজিটিভ না নেগেটিভ না বাষট্টি শতাংশ তো নিশ্চয়ই ভালো কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই আমরা এ নিয়ে কোন আত্মসন্তুষ্টির কোনো কারণ নেই এখানে বাষট্টি শতাংশটা ভালো সবাই বলছেন ভালো কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই আমরা কাজটাকে আরো দ্রুত এগিয়ে নিতে যেতে চাইছি আর তার প্রতিফলনে দেখা যাচ্ছে আমাদের যে আশা আকাঙ্ক্ষার তার প্রতিফলন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যদি রাত আড়াইটা পর্যন্ত কাজ করতে পারেন এবং তারপর ফিরে এসে তার সরকারি আভাসেও কাজ করতে পারেন সচিবালয় থেকে ফিরে এসে এটা হচ্ছে তার প্রতিফলন যে আমরা এতে সন্তুষ্ট নই কারণ সমীক্ষায় যা উঠে এসেছে তার আভাস আমাদের কাছেও ছিল জনগণ যেই জায়গাটাতে যা চাইছেন বা জনগণের যে অভিপ্রায় তার প্রতিফলন আমাদের কাছে আগে থেকেই ছিল কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই সন্তুষ্ট হতে পারি না আমরা তুমি আমরা যদি প্রথম যে বিষয়টাতে আসি একটু আগে স্ক্রিনে যেটা চলছিল সেটা হচ্ছে যে প্রশাসনিক সংস্কার এবং সুশাসন সেটাতে আমরা দেখেছি একটা ভালো রেজাল্ট এসছে আমরা একে একে বারোটা প্রশ্ন রেখেছিলাম এবং সেই বারোটা প্রশ্নই একে একে আপনার কাছে যাব প্রথম যে বিষয়টা প্রশাসনিক সংস্কার এবং সুশাসন স্ক্রিনে রয়েছে সেখানে সন্তোষজনক ছিল চুয়াত্তর দশমিক সাত শতাংশ সেটাকে কিভাবে না এই যে আমাদের যে এই বিষয়টা এ বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব নেয়ার পরেই এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এটা প্রশাসনিক সংস্কার দরকার তো এই বিষয়টাতে মুখ্যমন্ত্রী নিজে গুরুত্ব দিয়েছেন পার্টির তরফ থেকেও অন্যান্য যারা আছেন বা যারা এই সমস্ত বিষয়ে ভালো বোঝেন যারা বিশেষজ্ঞরা তাদের মতামত নেওয়া হয়েছে শুধু এই রাজ্যের নয় বহিরাজ্যের যারা আছেন বা জাতীয় স্তরে যারা আছেন তাদের মতামত নেওয়া হয়েছে সে অনুযায়ী কাজ হয়েছে কাজ করা হচ্ছে সফলতা ক্ষেত্রে একটা ভালো মানে সংখ্যাগত দিক থেকে বিবেচনা করলে ভালো একটা কিন্তু এই জায়গায় আমরা পুরো কাজ করে ফেলতে পেরেছি তা কিন্তু নয় মানুষের যে মানে আমাদের এখানে ওয়ার্ক কালচারটা দীর্ঘ সময় ধরে এই যে বাম রাজত্বকালে যা ছিল এই যে সংস্কৃতিটা এটা পরিবর্তন করা খুব সহজ বিষয় নয় মানে ওই সময়কালে নিযুক্তি পেয়েছেন এমন কর্মচারী তো অধিক এখন তাদের মধ্যে এই বিষয়টা জাগানো দরকার বা আমরা চেষ্টা করছি কিছু অংশে সফল হয়েছি বলে বলতে পারি আমরা সেটা হচ্ছে তুমি শুধু মানে এই বেতনটার জন্য তুমি আসছো অফিসে ব্যাপারটা এরকমটা নয় তুমি জনস্বার্থে কাজ করছো সমাজের জন্য কাজ করছো রাষ্ট্র তোমার কাছে কিছু একটা চায় তোমার কাছে একটা সেবা চাইছে আর তার প্রতিদান হিসাবে কিছুই হতে পারে না কিন্তু তোমার প্রতিপালনের জন্য তোমার এই বেতন ভাতা ইত্যাদি দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আগের সরকার কর্মচারীদের ন্যায্য যা পাওনা ছিল তা দিচ্ছিল না কিন্তু আমাদের সরকার আসার পরই সপ্তম বেতন কমিশনের বিষয়টা লাগু করেছেন প্রথম মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল যে আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মন্ত্রিসভার বৈঠকে এটা লাগু করার জন্য কমিটি গঠন করা হয় তারপর এটা লাগু করা হয়েছে সপ্তম বেতন কমিশনের যে সমস্ত মূল বিষয়টা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন বেতন ভাতার অনেক কিছু সমস্যা রয়েছে সময় আছে আমাদের এই সময়কালের মধ্যে সেইগুলিও পূরণ করে দেওয়া হবে এখন সপ্তম বেতন কমিশনের যে স্ট্রাকচারটা সেটা পুরোটাই লাগু হয়েছে বেতন ভাতা বা অন্যান্য ভাতা সংক্রান্ত যে বিভিন্ন বিষয়গুলি আছে সেগুলি লাগু করলে কোনো ফারাকই থাকবে না আর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে কোনো ফারাকই থাকবে না এখন মানে এ দিয়ে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা যাবে ব্যাপারটা এরকম নয় কিন্তু কর্মচারীদের বোঝানো হচ্ছে না না হওয়াভাবে যখন মুখ্যমন্ত্রী এতটা সময় পর্যন্ত কাজ করতে পারেন রাজ্যের মন্ত্রীরা এতটা সময় ধরে কাজ করতে পারেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাতের বেলায় ছুটে যেতে পারেন হসপিটালে রাজ্যের শিক্ষামন্ত্রী অসময়ে সময়ে মানে কোনো ভেদেভেদ রাখছেন না বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বৈঠক করছেন দীর্ঘ সময় ধরে আর তাদের ব্যক্তিগত জীবন বলতে আর কিছু থাকছে না এই বিষয়গুলি যখন দেখছেন সবাই তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্রিয়া হচ্ছে না আমাদের কিছু করা উচিত সেই তার প্রতিফলন দেখা যাচ্ছে এই যে পার্সেন্টেজটা আসছে এটা এমনি এমনি আসেনি যে আমাদের যে মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারা যেভাবে কাজ করছেন তাদের কাজের ধরন বিশেষ করে মুখ্যমন্ত্রীগত barbarity আমি বলবো উনি যেভাবে কাজ করছেন যে সময় ধরে কাজ করছেন বা ওনার বিভিন্ন এলাকায় সফরে যাচ্ছেন ফিরে এসে আবার সচিবালয়ে আসছেন এই সমস্ত বিষয়গুলি দেখছে এই কর্মচারীরাও দেখছেন তার প্রভাব কিন্তু পড়ছে তার প্রভাব পড়ছে এবং জনগণও বিষয়গুলি দেখছেন যে এই প্রতিফলনে এই সংখ্যাগত যে বিষয়টা সংস্কার সুশাসন এবং কর্ম সংস্কৃতিটাও আপনার কথায় আমরা পেলাম তারপরে কর্মসংস্কৃতির পরে যে তিন নম্বর প্রশ্নটা রাখা হয়েছিল তাতে যাব সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ এই কর্মসংস্থানের সুযোগ যে কোনো সরকারের জন্য যে কোন যে কোনো আমরা বলতে পারি যে স্টেবিলিটিটা দরকার বা সেটা সমস্ত কিছুর জন্য একটা উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে আগে দরকার এই কর্ম ব্যবস্থার কথা রেখে আমরা বলতে পারি যে সরকার যখন তার ম্যানিফেস্টো তৈরি করে তখনও প্রচুর পরিমাণে একটা সমর্থন ছিল যে সরকার নতুন কর্মসংস্থানের সুযোগ করবে এবং সেক্ষেত্রে সরকারি কাজ বারবারই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী নয় সকলেই যেটা বলছেন প্রধানমন্ত্রী কোনোভাবেই সরকারি চাকরি তার বিকল্প হতে পারে না কর্মসংস্থানের তার জন্য আমরা দেখেছি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে এ বিষয়টি আপনার বক্তব্য শুনবো কারণ সন্তোষজনক অনেকটাই কম তেত্রিশ দশমিক এক শতাংশ না এই জায়গায় ওই দিন মুখ্যমন্ত্রী মিরদা প্রেস প্রেস ক্লাবে বলেছেন বিষয়টা এই যে কর্মসংস্থানের বিষয়টাতে যে ধারণা আমাদের এ রাজ্যের বিশেষ করে দীর্ঘ সময় ধরে বাম শাসন থাকায় আমি মাঝখানে পাঁচ বছর ছেড়েই দিলাম সেই সময় মানে ওই সরকারের জোট সরকারের কোন ভূমিকা ছিল বলে প্রকৃতপক্ষে সমাজের উপর কোন প্রভাব ফেলতে পেরেছে বলে আমার মনে হয়নি তো সেই জায়গায় যদি আমি চল্লিশটা বছর ধরি তাহলে দেখা যাবে এ রাজ্যের মানুষের মধ্যে একটা বিষয় একটা চিন্তা এটা মানে মানুষের চিন্তা চেতনার বিষয়টা চলে এসছে কর্মসংস্থান মানেই হচ্ছে সরকারি চাকরি একদম সম্পূর্ণ ভুল তত্ত্ব কর্মসংস্থান মানে কিন্তু সরকারি চাকরি হতে পারে না এবং সরকারি চাকরি দিয়ে কোনো রাজ্যের মানে আর্থিক মান উন্নয়ন অসম্ভব সরকারি চাকরি দিয়ে কোন রাজ্যের উন্নতি হতে পারে না কোন সমাজের উন্নতি হতে পারে না সেই সমাজে মানে যুবকরা যারা আছেন যাদের কর্মক্ষমতা আছে তারা সৌদ্যোগী হবেন সেটাই স্বাভাবিক তাতেই অর্থনীতিতে গতি আসে তো এই জায়গায় যেটা হয়েছে দীর্ঘ সময় ধরে এই ভাবটা মানুষের চিন্তা চেতনায় চাপিয়ে দেওয়া হয়েছে যে আমার পেছনে হাঁটো দশ বছর বারো বছর ধরে মিছিল করবে জিন্দাবুদ করবে তো এরপরে দেখা যাবে বিবেচনা হবে এরপরে একটা চাকরি জুটলো তাও ওভারেজ হওয়ার আগ মুহূর্তে এই সমস্ত ভাবনা চিন্তাগুলি এসছে। এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিষয়টা ঢুকে গেছে কিন্তু আমরা যারা এই ভারতীয় জনতা পার্টিতে আছি প্রাক নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেখানে আমরা কর্মসংস্থানের কথা বলেছি এবং কর্মসংস্থানের বিষয়টাকে আমরা তখনই স্পষ্ট করে দিয়েছি আমরা একটা স্বয়ম্ভর ত্রিপুরা করব আর স্বয়ম্ভর ত্রিপুরা করার জন্য যুব সমাজকে সেইভাবে তৈরি করব আমরা তো আমরা ক্ষমতায় আসার পর থেকেই যারা এই সাড়ে সাত লক্ষ বেকার আছে তাদের কর্মসংস্থানের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং নতুন নতুন অনেক বিষয় নিয়ে আসা হচ্ছে এখন সবাই বিষয়টা বুঝতে পারছেন না বিষয়টা বুঝতে পারছেন না যে কিভাবে কি করা যায় কি কি বিষয়টা হচ্ছে এখনো তো ওই চিন্তাটা আছে যে সরকারি চাকরি মানে সরকারি চাকরি দিয়ে কোনোভাবেই সম্ভব না সরকারি চাকরি দিয়ে এই সমস্যাটার সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় আর সরকারি চাকরির পরিমাণ যত বাড়বে রাজ্যের উপর আর্থিক বোঝা বাড়বে রাজ্য সরকারের পক্ষে উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া অসম্ভব হয়ে পড়বে এর উপর চাপ সরকারি কর্মচারীর চাপ যত কম থাকবে তত বেশি রাজ্য সরকার উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করতে পারবে তো এখনো দেখা যায় বাজেটের একটা বড় অংশ এই বেতন ভাতাতে চলে যাচ্ছে সেটা হতো না যদি আগে থেকেই পূর্বতন সরকার সেইভাবে পরিকল্পনা করত সেইভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করত ত্রিপুরাতে পর্যটনের সুযোগ যদি সেইভাবে তৈরি হতো পর্যটন একটা পর্যটন কেন্দ্রকে সামনে রেখে মানে কত বড় সংখ্যক ছেলে মেয়েরা সেখানে তাদের উপার্জনের পথ খুঁজে পেত এবং সেটা খুব খুব সামান্য রোজগার তা বলবো না অনেক রোজগারের অনেক পথ আছে সরকারি চাকরি করে যা উপার্জন করা যায় না তার থেকে বহুগুণ বেশি উপার্জন করা যায় সেই সমস্ত বিষয়গুলি যুবক যুবতীদের বোঝানো প্রয়োজন ছিল সেই পথটা দেখানো প্রয়োজন ছিল কিন্তু বুঝছেন এখন যুবক যুবতীরা বুঝছেন কারণ অনেকেই এখন বহিরাজ্যে পড়াশোনা করতে যাচ্ছে। পড়াশোনা করতে গিয়ে বা কাজের সন্ধানে তারা বহিরাজ্যে যখন যাচ্ছেন তখন দেখছেন ওখানকার চিন্তা ভাবনাটাই আলাদা ওই রাজ্যের চিন্তা ভাবনাটাই আলাদা সরকারি চাকরির পেছনে পরে থাকছেন না তারা তো তারা এখানে দেখছেন আমাদের এখানে সুযোগ সৃষ্টি হচ্ছে আমি বলবো এই মানে সেটা এখনো কোনো একদম পুরোপুরি লাগু হয়ে গেছে বা সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে ব্যাপারটা এরকম নয় কিন্তু আমি বলবো এই রাজ্যে একটা গাড়ি নির্মাণ শিল্প ছোট গাড়ি নির্মাণ শিল্পের জন্য এখানে কথাবার্তা চলছে এরকম বিদেশি কোম্পানিগুলির লোকজন এখানে এসে দেখে গেছেন এখন তো হচ্ছে মানে এই পেট্রোল ডিজেল এগুলিকে বাদ দিয়ে সোলার বা ব্যাটারি এই সমস্ত দিয়ে কিভাবে যানবাহন চালানো যায় তো ওইরকম একটা গাড়ি কিভাবে ইন্ডাস্ট্রি করা যায় এখানে সেগুলি দেখে গেছেন এখন ব্যারেনল্যান্ড দেখা হয়েছে তাদেরকে দেখানো হয়েছে যেখানে আমাদের কোনো ফসল ফলে না ওই সমস্ত জায়গায় খালি জায়গা দেখানো হয়েছে তারা দেখে গেছেন আলোচনা চলছে আর এরকম কয়েক স্তরে চলবে সেগুলি তো রাজ্যের উন্নয়নের জন্য সেরকম ভাবে কিন্তু কাজ চলছে এখন তাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমাদের মাত্র এক বছর হলো আমরা আশা করি জনগণ সেটা বুঝতে পারবেন ৩১ শতাংশ লোক ৩১ শতাংশ তো দশমিক ১ শতাংশ যেটা রয়েছে সেটা সন্তোষজনক আমরা বলতে পারি যে সরকারের আরো একটু বোধহয় কর্মসংস্থানের বিষয়টার দিকে গুরুত্ব দেওয়া দরকার না নিশ্চয়ই আমরা তো এই বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি আমরা আমাদের সরকার দিচ্ছে তবে আমি বারংবার এই বিষয়টাতে বলবো এই যে চিন্তাটা আছে এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কর্মবিনিয়োগ দপ্তরে যে নাম লেখাতে হয় যে পাশ করার পর বেকার হিসেবে অনেকে নাম লিখিয়ে আসেন সেটা আর তুলেও নেন না কেউ হয়তো লোন নিলেন লোন নিয়ে নিজে উপার্জন করতে শুরু করেছেন এবং অনেকাংশ বিত্তশালী হয়েছেন কিন্তু ওই যে নামটা রয়ে গেছে এই যে ধারণাটা না আমি সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত আমি বেকার এবং কি মানে এই স্থিতি আছে যারা আয়কর দিচ্ছেন এমন অনেক লোকের নামও তো রয়েছে এখানে মানে এই বিষয়টা এই যে চিন্তাটা এই চিন্তা ভাবনাটা পাল্টে দিতে হবে মানে দীর্ঘ সময় ধরে এই যে চিন্তাটা ছিল আসলে বিষয়টা হচ্ছে কি কমিউনিস্টের শাসিত যে সমস্ত দেশ সেখানে তো সরকার নিয়ন্ত্রিত সমস্ত ব্যবস্থাপনা তো তাদের তো চিন্তা ভাবনাটা রকম তো এর প্রতিফলনই এখানে হয়েছে জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা চিন্তাটা করো এতে সমস্যা হয়েছে এতে রাজ্যে রাজ্যের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে ওইদিকে নিজে সহোদ্যোগী হবার বিষয়টাতে আকৃষ্টই হতে পারেনি আমাদের যুবকরা যুবক যুবতীরা না তো এই সাড়ে সাত লক্ষ বেকার তো থাকতো না তারা কেউ না কিছু করতো তার পরের যে বিষয়টাতে আসবে এই মুহূর্তে যেটা আমাদের স্ক্রিনে রয়েছে নেশামুক্ত ত্রিপুরা কর্মসূচি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের শপথ গ্রহণের পর থেকেই তার একটাই প্রতিজ্ঞা ছিল সেটা হচ্ছে ত্রিপুরাকে নেশামুক্ত হিসেবে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা এই বিষয়টা দিয়ে সন্তোষজনক আহ উনষাট দশমিক এক শতাংশ এবং অসন্তুষ্ট সাত দশমিক শূন্য শতাংশ এই সন্তুষ্ট এবং অসন্তুষ্টের ফারাকটা যদি দেখি এটা অনেকটা জানি না ২৮ দশমিক ২ শতাংশ সেটা আমরা ছেড়েই দিলাম এ বিষয়টা নিয়ে যদি নভেন্দ্র দা একটু সংক্ষেপে শুরু করেন এই যে সংখ্যা এসেছে এই যে পার্সেন্টেজ এসেছে সেটা মানে আমাদের দৃষ্টিতে সেটাও মানে আমাদের মানে আশানুরূপ নয় আশানুরূপ নয় সেটা এই আমরা নির্বাচনে জয়ের পর এবং মন্ত্রিসভার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যকে নেশামুক্ত রাজ্য গঠন করা হবে সে অনুযায়ী কাজ শুরু হয়েছে এখন আবার আসে। মানুষ যে সন্তুষ্ট নন এই সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি না কিন্তু জানি না বলতে চাইছেন না এই সংখ্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ওইটা নিয়েও ভাবছি মানুষ জানেন না এই এই রাজ্যে এত বড় একটা কর্মযজ্ঞ চলছে এই রাজ্যকে নেশামুক্ত করার চেষ্টা চলছে জানেন না বিষয়টা এরকম নয় তবে এই ক্ষেত্রে এই যে নেশামুক্ত করার কাজের সঙ্গে যারা যুক্ত তাদের তাদের যে তাদের যে কাজের ধরন কিংবা তাদের উপর জনগণের সন্তুষ্টি কতটা আছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েছে বিভিন্ন স্থানে রয়েছে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন জায়গার বিষয়ে খবর নিয়েছেন এবং সেই অনুযায়ী খবর নেওয়ার পর দেখা গেছে কোথাও ত্রুটি রয়েছে এবং সেখানে পুলিশ অফিসারও কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে এ বিষয়গুলি এসছে এবং এবং উপরের মহল থেকে পুলিশের উপরের মহল থেকে এখন নজরদারি করা হয় বিষয়গুলো এবং দেখা গেছে যে আগে তো আমরা এই এই বিষয়গুলি জানতামই না না সাধারণ মানুষ যে ব্রাউন সুগার এগুলি আসছে এই রাজ্যে তো এই রাজ্যে এগুলি ধরা পড়ছে এখন এবং দেখা গেছে এই আগরতলা শহরে একজন অভিযুক্ত একজন পুলিশ অফিসারকে ধরা হয়েছে সেখানে তো এই বিষয়গুলো তো উঠে এসছে এই বিষয়গুলো উঠে আসছে তো এই ক্ষেত্রে কাজ চলছে কিন্তু আমাদের এবং এই যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করে রেখেছি আমাদের সরকার ধার্য করে রেখেছে রাজ্যকে নেশামুক্ত করতে হবে এবং তা করা হবে সেই জন্য মিজোরামের মিজোরামিও দেখা গেছে সরকার পরিবর্তনের পর এখন মিজোরামিও তারা এই তাদের রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিয়েছে এই যে একটা গোল্ডেন ট্রায়াঙ্গল আছে বার্মা কে কেন্দ্র করে এই গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে মিজোরাম হয়ে ত্রিপুরাতে এই যে ড্রাগস গুলি আসার একটা ইয়ে ছিল ব্রাউন সুগার হেরোইন এই সমস্ত বিষয়গুলি সেগুলি কি রুখে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা শুরু হয়েছে মিজোরাম সরকারের সঙ্গে এখন কথাবার্তা চলছে তো সেগুলির চেষ্টা চলছে যুব সমাজকে রক্ষা করতে হবে মানে এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও এখন মানে সক্রিয় ভূমিকা নিতে হবে গাজার গাছ ধ্বংস করা থেকে শুরু করে মজুদ করা গাজা উদ্ধার করা এবং তার নষ্ট করা এই সমস্ত বিষয়গুলির কাজ কিন্তু চলছে চলছে কিন্তু যে মাত্রায় চলছে তা ইতিপূর্বে কখনো হয়নি কিন্তু আমি বলবো সেই ক্ষেত্রে আমরা এখনো সন্তুষ্ট নই সন্তুষ্ট নই এই আমাদের যে লক্ষ্যমাত্রা সেই সময়কালের মধ্যে এই রাজ্যকে নেশামুক্ত করতে হবে। একেবারে নবন্তরা আপনার কথার মধ্য দিয়ে আমরা লয় এন অর্ডার তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে শুনেছি। এবার আসবো শিক্ষা ব্যবস্থা। যেটাতে আমরা বলতে পারি সবচেয়ে আমাদের যে সমীক্ষা যে সমীক্ষার মধ্যে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্টি চলে আসছে এবং সেটার মধ্যে পার্সেন্টেজটা হচ্ছে 94.8% तथा 94.8% উচ্চ মানুষ শিক্ষা ব্যবস্থা নিয়ে খুশি রয়েছেন যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি নিজে পরিদর্শন করেছেন তিনি কথা বলেছেন প্রয়োজনে অনেকের বিরুদ্ধে আমরা দেখেছি তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা তিনি এই শিক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে স্কুল হোক সেটা কলেজ হোক বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সরাসরি কথা বলেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের ওপিনিয়ন জানার চেষ্টা করেছেন তার যে সন্তুষ্টিটা সবচেয়ে বেশি এসছে এবং আমরা বলতে পারি সরকার ক্ষেত্রে এক বছরের মার্ক নিয়ে পাশ করেছে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে শুনবো আপনার কাছ থেকে না এই যে শিক্ষা ব্যবস্থা বাম জামানায় যে শিক্ষার যে কাঠামোটা ছিল এতটা দুর্বল ছিল যে আমি একদম শুরু থেকে বলবো আমার বক্তব্যে হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারেন কিন্তু এটা অকাট্য সত্য বাম জামানায় শিক্ষাঙ্গনটাকে ক্যাডারদের পুনর্বাসন কেন্দ্র বানানো হয়েছিল যাদের প্রত্যেক মানুষের কিছু মানে নির্দিষ্ট রেখা থাকে কেউ এই বিষয়টা ভালো পারেন তো কেউ অন্য বিষয়টা ভালো জানেন কিন্তু সবাইকে শিক্ষক বানিয়ে দিতে হবে আরে অন্য অনেক বিষয় ছিল অন্য অনেক জায়গা ছিল সেখানে দেওয়া যেতে পারত শিক্ষাক্ষেত্রে যাদের যোগ্যতা নেই তাদেরকে নিয়ে বসানো হয়েছিল এই সময়কালে দীর্ঘ তার প্রতিফলন এখন যার এই বিষয়ে যোগ্যতা নেই যার শিক্ষাক্ষেত্রে যার নিজস্ব শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট সীমিত সে আমাদের ছেলে পুলে কি কি শেখাবে তারা গিয়ে কি শিক্ষাটা দেবে তো এখন সেটা হচ্ছে সবচেয়ে বড় বোঝা এই যে শিক্ষক তাদের বাতিল করা যাবে না তাদের চাকরি থেকে বাতিল করা যাবে না এই শিক্ষকদের যোগ্য করে তুলতে হবে শিক্ষার জন্য এত বড় একটা দায়িত্ব মানে পাপের বোঝা বইতে হচ্ছে এই সরকারকে এই শিক্ষকদের শিক্ষিত করে এ রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষিত করার দায়িত্ব এই শিক্ষকদের উপর দিতে হবে সেই জন্য বিভিন্ন বা অন্যান্য যেভাবে তাদের শিক্ষা দেওয়ার সেগুলি দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে এখন আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কেন অন্যান্য আধিকারিকরাও ছুটে যাচ্ছেন বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুলে যাচ্ছেন স্কুলে গিয়ে বলছেন ছেলেমেয়েদের সঙ্গে যেমন কথা বলছেন শিক্ষকদের সঙ্গেও কথা বলছেন এবং আমরা যখন দেখেছি মন্ত্রী মশাই যখন গেছেন বিভিন্ন স্কুলে শিক্ষকদের সঙ্গে কথোপকথন হচ্ছে তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষকদের জিজ্ঞাসা করছেন শিক্ষকরা সঠিক উত্তরটাও দিতে পারছেন না এবং সে জায়গায় নিয়েছেন সেটা কতটা দুর্ভাগ্যজনক কারা এই রাজ্যের দায়িত্বে ছিলেন কি উদ্দেশ্যে এই সমস্ত কিছু করে গেছেন যে আমাদের কত বছর পিছিয়ে দিলেন এই যে সাক্ষরতার হার নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হতো সরকারি প্রোগ্রাম সে আমলে তো সেখানে বড়াই করে বলা হতো আমরা এত সংখ্যক স্বাক্ষর হয়েছি আমাদের শিক্ষার হার এত আমাদের ছেলেমেয়েরা যখন বই যেতেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেতেন যাওয়ার সুযোগই পেতেন না তারা বুঝতেনি না জানতেনি না কিভাবে পরীক্ষায় বসতে হবে তাদের মানে কি পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই স্থান থেকে কাজ চলছে তো মানুষ কিন্তু এই বিষয়গুলি দেখছেন এই যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা তোমরা তো স্কুল কলেজেও গেছো এই সমীক্ষার জন্য তো স্কুল কলেজে যারা পড়ে তারা তারা দেখছে তাদের মা বাবারা দেখছেন যে যে গুণগত যে পরিবর্তন টানার আনার চেষ্টা চলছে আমরা পরিবর্তন নিয়ে এসেছি গুণগত পরিবর্তন হয়ে গেছে সেই কথা কিন্তু আমরা বলছি না এক্ষেত্রে আপনার সঙ্গে একটা কথা সংযোজন করব শিক্ষার যে শতাংশটা এসেছে সন্তুষ্টির প্রায় ৯৫ শতাংশ সেটার ক্ষেত্রে বোধহয় বিশেষ অবদান রয়েছে এনসিইআরটি সিলেবাস মুক্ত করায় এনসিইআরটি পরিবর্তনটা বোধহয় এই যে এটা এটা কিন্তু এই যে এই যে এনসিআইটির যে বিষয়টা সেটা এই সরকারকে যারা পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শটা কিন্তু আগে সরকারকেও দিয়েছিলেন উদ্দেশ্য প্রাণোদিত ভাবে করা হয়নি না কারণটা হচ্ছে ওই যে সরকারের মতাদর্শগত অবস্থান ওই সরকারের একটা মতাদর্শগত অবস্থান আছে সেই সরকারের মতাদর্শগত অবস্থান আছে মানুষকে মূর্খ করে রাখতে হবে মানুষকে জানতে দেওয়া যাবে না চাপিয়ে রাখতে হবে দাবিয়ে রাখতে হবে তাদের মধ্যে খিদা যাই জাগিয়ে রাখতে হবে মানুষকে তার মানে গুণগত তার মধ্যে যে পরিবর্তন তার মধ্যে শিক্ষার মান উন্নয়ন সেগুলির প্রয়োজন নেই একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে নাহলে সে প্রশ্ন করবে সে জানতে চাইবে সে বিষয়গুলো ছিল তো সেই জন্য এই বিষয়টা হয়েছে তারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রকে তারা নানা দাবিয়ে রাখার চেষ্টা করেছেন জনগণকে অশিক্ষিত রেখে শুধুমাত্র কাগজে রিপোর্ট দিয়ে এই রাজ্যকে দেখানো হয়েছে এই ক্ষেত্রে সাফল্যের কথা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য স্থাপন করা হয়েছিল এখন এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে আনা হচ্ছে মানুষ সেগুলি দেখছে একেবারে আমরা শিক্ষার পরে যে ব্যবস্থাটা দেখেছি যে সবচেয়ে বেশি সন্তোষজনক সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার পরের স্থানে যদি আমরা দেখেনি নিই কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী রাত বারোটায় ছুটে গেছেন এবং নানা সেটার মধ্যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থার একটা পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে বিষয়টা নিয়ে যদি স্বাস্থ্য ব্যবস্থাটাও আমরা যদি এই মানে আমাদের সরকার আসার পরেও আমরা দেখেছি যে প্রতিদিন বিমানে চেপে আমাদের এই রাজ্যের মানুষ বহিরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য এবং আমাদের এই যে প্রধান জিবি হাসপাতাল প্রধান রেফারেল হসপিটাল যেটা সেখান থেকে রেফার করা হচ্ছে বিভিন্ন জায়গায় অথচ মানে আমরা বহির আমাদের রাজ্যের চিকিৎসকরা আছেন যারা চাকরি ছেড়ে দিয়ে বহিরাজ্যে চলে গেছেন এবং আমাদের রাজ্যের লোকরা তাদের কাছে গিয়েই তাদের অস্ত্রোপচার করেন বা অন্যান্য চিকিৎসার যে বিভিন্ন বিষয়গুলি সেগুলির সঙ্গে আমাদের রাজ্যের চিকিৎসকরা চলে গেছেন এই রাজ্যে চাকরি ছেড়ে দিয়ে কেন এমনটা হল পূর্বত সরকার কি জানার চেষ্টা করেনি বিষয়টি জানার চেষ্টা করেছে ওই যে বললাম নীতিগত অবস্থান রাজ্যকে দাবিয়ে রাখতে হবে সেটাই লক্ষ্য ছিল এবং এই দাবিয়ে রাখার যে চেষ্টা সেটা তারা সফল হয়েছেন বলেই তো পঁচিশটা বছর টানা পঁচিশটা বছর ওরা শাসন করে গেছেন পারতেন না তো মানুষের চোখ খান খুলে গেলে মানুষ সব আর সহ্য করে না তো এই অবস্থায় দেখা গেছে যে প্রতিদিন বিমানে করে যাচ্ছেন আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে যাচ্ছেন রেফার করতেছে রাজ্যের মোটা অঙ্কের অর্থ বাইরে চলে যাচ্ছে তো এই যে অর্থটা চলে যাচ্ছে বাইরে সেটা তো এই রাজ্যের অর্থ এটা যদি এই রাজ্যে থাকে বাইরে না যায় হিসাব করে দেখা হয়েছে যদি আমরা রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের উড়িয়ে এখানে নিয়ে আসি নির্দিষ্ট সময় ওদের এখানে একটা সেট আপ থাকলো অপারেশন থিয়েটার থাকলো তাদের চাহিদা মতো তাহলে মানে অনেক টাকা বেঁচে যায় তাদের আমরা ঠিক আছে মোটা অঙ্কের অর্থ দিতে হচ্ছে তাদের আমরা কিন্তু ওই চিকিৎসকদের এই টাকা দিলেও আমাদের মানে সিংহভাগ অর্থ বেঁচে যায় তো এই বিষয়টা যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিসভায় সে বিষয়গুলি আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীও এই পর্যালোচনা বৈঠক করেছেন তো বিষয়গুলি বিবেচনা করে দেখেছেন ওনারা তো বিবেচনা করে দেখা গেছে যে এতে যে আমাদের একটা এখানে ইউনিট করা দরকার নিউরো সার্জন আনা হয়েছে আনা হয়েছে ওনার সঙ্গে পুরো একটা সেট আপ দেওয়া হয়েছে এখানে তো তারা সেইভাবে কাজ শুরু করেছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিনে বেশ সাফল্য এসেছে ট্রমা সেন্টার যেটা ছিল সেটার নামে মাত্র ট্রমা সেন্টার ছিল কম নির্বাচনের কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছিল কবে কার জন্য কবে প্রজেক্ট এত বছর আট দশ বছর বাদে সেই প্রজেক্টটি উদ্বোধন করা হলো নির্বাচনের আগে শুধু লোক দেখানোর জন্য ট্রমা সেন্টার ট্রমা সেন্টারের কিছুই ছিল না সেখানে হম সে নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে এখন যদি কেউ ট্রমা সেন্টারে যায় আমার এক নিকটাত্মীয় দুর্ঘটনায় পড়েছিলেন ট্রমা সেন্টারে গেছিলাম আমি সর্বক্ষণ চিকিৎসকরা থাকছেন এবং দেখছি যে বিভিন্ন জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রমা সেন্টারে নিয়ে আসা হচ্ছে এবং মানে পরিষেবার মান পূর্বের তুলনায় অনেক অনেক ভালো সেগুলিতেও মানে এগুলি তো এড়ানো যাবে না মানুষের নজরে আসবে এই বিষয়গুলি আমার নজরে যেমন পড়েছে অন্যান্য সাধারণ মানুষ দেখছেন ট্রমা সেন্টারে যাওয়ার পর আগেও দেখেছেন আগেও দেখেছেন কি হয়েছে আগে ট্রমা সেন্টার যখন ছিল না তখনও ক্যাজুয়ালিটিতে নেওয়া হতো তখনও দেখেছেন মানুষ কি হয়েছে মানুষ দেখেছেন কি ধরনের পরিষেবা হতো তা এখন পরিষেবার মানটা অনেক বেড়ে গেছে ফলে মানুষ দেখছেন এবং সরকারের যে উদ্দেশ্য লক্ষ্য সেইগুলি কিন্তু মানুষ বুঝতে পারছেন মানুষ বোঝার চেষ্টা করছেন ফলে এর একটা ইতিবাচক প্রভাব পড়ছে একেবারে তারপরে আমরা যে ব্যবস্থাটা আসব যে স্বাস্থ্য ব্যবস্থাপনার পর পরিবহন ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থাটা নিয়ে সরকারকে সত্যিকার অর্থে ভাবতে হবে ভাবতে হবে দপ্তরকে পরিবহন ব্যবস্থাপনায় যে সংখ্যাটা এসেছে সেটা হচ্ছে ৭৪ দশমিক ৯ শতাংশ not satisfied তথা অসন্তুষ্ট রয়েছে সন্তুষ্টের সংখ্যা একেবারেই কম 13.5 শতাংশ এই বিষয়টা নিয়ে সরকারকে ভাবতে হবে ভাবতে হবে যিনি দপ্তরের মন্ত্রী রয়েছেন প্রণজিৎ সিংহ রায়কেও এই বিষয়টা নিয়ে নবিন্দুদা শুনবো আপনার কাছ এই পরিবহন ব্যবস্থা নিয়ে আমরাও যথেষ্ট উদ্বিগ্ন পরিবহন ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা চলছে রাজ্য সরকার এই গত এক বছরে অনেকগুলি পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে অনেকগুলি পরিকল্পনা নেওয়া পরিবহন ব্যবস্থাকে সাজানোর জন্য এই যে বিষয়টা এসছে এটা অমনি আসেনি যে দীর্ঘ সময় ধরে এই ব্যবস্থাটা ছিল এই ব্যবস্থাটা থেকে কাটিয়ে ওঠা এই যে অবস্থাটা কাটিয়ে ওঠা খুব একটা সহজ বিষয় নয় আমাদের টাউন বাস পরিষেবা কিন্তু ঢেলে সাজানো হচ্ছে সম্ভব হচ্ছে না লোকসভা নির্বাচনের জন্য তো লোকসভা পরে দেখা যাবে যে কিছু টাউন বাস পরিষেবা এগুলার একটা পরিবর্তন আসছে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আরো অন্যান্য বিষয় মানে এই যে সংখ্যাটাই এমনটা হয়েছে এই জন্য পূর্বতন সরকার কিন্তু দায়ী আমরা এই সময়কালের মধ্যে করে উঠতে পারিনি এক বছরের মধ্যে করে উঠতে পারিনি কিন্তু পরিকল্পনা অনেকগুলি নেওয়া হয়েছে যার বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে এই যে নগর উন্নয়ন দপ্তর এই কাজের সঙ্গে যুক্ত এই পুরনো মোটর যেটা আছে সেখানে একটা মাল্টি স্টোরিড ইয়ে বিল্ডিং হচ্ছে মাল্টি স্টোরিড এটা মানে মার্কেটিং কমপ্লেক্সের মতো হবে সেখানে কার পার্কিং থেকে শুরু করে চিত্রটাই পাল্টে যাবে আবার ওইদিকে বটতলে সুপারমার্কেটের ওখানে একটা হচ্ছে ওইরকম হ্যাঁ বহুতল বিশিষ্ট এই ভবনটি হবে তো সেখানে সেখানে যে এই যে শহরে একটা জ্যাম লেগে থাকা বা যেই ধরনের একটা পরিস্থিতি এটা এটার একটা ইয়ে পাওয়া যাবে তাছাড়া ধরুন এখন কি হচ্ছে এটা দীর্ঘ সময় ধরে আমার যদি নিজস্ব ভেহকেল না থাকে আমি যদি এই শহরের মধ্যেই বলছি স্ট্যান্ড থেকে আমাকে জীবিতে যেতে হয় তাহলে কোনো যানবাহন পাওয়া যায় না অটো পাওয়া যায় না বেশি রাতে গেলে হম সাড়ে নটা দশটাতে পাওয়া যায় না এই পরিস্থিতিতে পরিবর্তন করা যেত এখন এক বছরে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু সেটা বা বলি নয় আমরা আমরা সব ক্ষেত্রে সফল হয়ে গেছি আমাদের প্রচেষ্টা রয়েছে আমাদের উদ্যোগ রয়েছে সেই ক্ষেত্রে কাজটা কিন্তু চলছে কাজটা চলছে এবং আমরা আশা করি আগামী ছয় সাত মাসের মধ্যে এর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে রাতের বেলাও এটা তো পুরো নিগম হয়ে গেছে এখন হ্যাঁ কর্পোরেশন হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্পোরেশনে পরিবহনের ক্ষেত্রে যে সমস্ত সুবিধা থাকা দরকার তার সব এখানে আসবে সবকিছুই এখানে হবে কিছুটা সময়ের দরকার পরিকল্পনা হয়েছে সরকার অনেকগুলি পরিকল্পনা নিয়ে নিয়েছে সেগুলি বাস্তবায়ন করার জন্য এখন একটু সময়ের অপেক্ষা মাত্র একেবারে новиতে আমরা প্রায় আলোচনার শেষের পথে এই সমষ্টির মধ্যে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি উন্নয়ন নিয়ে সর্বশেষ সংক্ষেপে শূন্য পর্যটন এবং কৃষি ব্যবস্থা নিয়ে পর্যটন কৃষি ব্যবস্থার সংখ্যাটা আমরা দেখব স্ক্রিনে পর্যটন এবং কৃষি ব্যবস্থা তার যে সংখ্যাটা রয়েছে পর্যটনে ট্যুরিজম ডেভেলপমেন্ট পঁচাত্তর দশমিক পাঁচ শতাংশ সন্তোষজনক তারপর যদি আমরা দেখি কৃষিক্ষেত্র সেটাতে চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ দুটোতে আমরা ধরতে পারি পঁচাত্তর শতাংশ অ্যাভারেজ সন্তুষ্টি রয়েছে পর্যটন এবং কৃষি নিয়ে সংক্ষেপে যেতে পর্যটন আগে খালি মানে সে ওকেশনালি প্রচার করা হতো বাইরে গিয়ে কোথাও গিয়ে ত্রিপুরার কোন একটা বিষয়কে তুলে ধরা হলো এরকমটা করা হতো এই বললাম না নীতিগত অবস্থান পর্যটন তো একটা শিল্প আজকের দিনে পর্যটন একটা শিল্প এখন এই কিছুদিন সময় দেখেন কেরালা থেকে কত বড় একটা টিম আসছে এই দেমুনা দেখার জন্য তো তাদেরকে এই মানে এগুলি তো আগেও করা সম্ভব হতো এখন বিষয়গুলিকে ঢেলে সাজানো হচ্ছে আমরা ট্যুরিজম মার্ট দেখেছি থাইল্যান্ডে জানি সেই ভ্রমণ দেখেছি এখন প্রত্যেকটা প্রত্যেকটা স্থানে ঊনকোটি বলুন দেবতামুরা বলুন মাতারবাড়ি বলুন আর আমাদের এই নীলমহল বলুন সমস্ত বিষয়গুলি শুধু এগুলির নাম আমরা জানি যে এই সমস্ত অনেক জায়গায় আছে যেখানে ঝর্ণা আছে এই আমাদের ইয়ে গন্ডাছড়ার ভেতর দিয়ে গিয়ে সেগুলি খুঁজে বের করা হচ্ছে যেখানে পর্যটন ক্ষেত্র গড়ে তোলা সম্ভব প্রাকৃতিক ভাবেই সেই সেই জায়গাগুলি ত্রিপুরার কিন্তু ত্রিপুরার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে এখন আর সেগুলি এই রাজ্যের মানুষও জানতে পারছেন কারণ যারা কাজের সন্ধানে আছেন তারাও বুঝতে পারছেন যে এই এলাকাগুলির উন্নয়ন হলে সেখানে কাজের সুযোগ পাওয়া যাবে সেখানে রোজগারের অনেক সুযোগ আসবে যুবক যুবতীরা সেদিকে আকৃষ্ট হচ্ছেন ফলে তার একটা ইতিবাচক প্রতিফলন ঘটেছে আর কৃষিক্ষেত্রে তো এক বছরে রাজ্য সরকার আমি বলবো একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আগের সরকার শুধু বলতো এফসিআই কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন্দ্রীয় সরকার করে না এই সমস্ত বিষয়গুলো বলেছেন চেষ্টার কোনো ধরনের চেষ্টাই হয়নি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী এক বছরে সেই সাফল্যটা তো এনে দিয়েছেন কৃষকদের তিন দিনের মধ্যে কৃষকরা ধান বিক্রি করছেন তিন দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে সেই অর্থ চলে যাচ্ছে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আটকানোর জন্য কিন্তু অনেক চেষ্টা হয়েছে স্থানীয় সিপিআইএম নেতারা এখন আর অনেকে সক্রিয় নেই সংখ্যাটা খুবই কম নানাভাবে তবু এই যে স্বল্প সংখ্যক কমরেডরা রয়েছেন তারা নানাভাবে কৃষকদের ভুল বোঝানোর চেষ্টা কিন্তু করেছেন সরকারি যে ধার্য করে দেওয়া হয়েছে এফসিআই কি পরিমাণ অর্থ দেবে সেটা ধার্য করে দিয়েছিল আগেই তার থেকে বেশি পাওয়া যাবে এই সমস্ত কথা বলে তারা যাতে এফসিএ এর কাছে ধান না নিয়ে যান তার চেষ্টাও তারা করেছেন কৃষকরা জবাব দিয়েছেন তো কৃষকরা যোগ্য জবাব দিয়েছেন এখন কৃষকরা দেখছেন তাদের হাতে সরাসরি চলে আসছে তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে এই ধান তারা সাত টাকা আট টাকায় বিক্রি করতে হয়েছে এখন তাদের কাছে এই অর্থটা এসছে তারা আশাবাদী তারা এখন ভাবছেন যে না আমরা এখন নতুন উদ্যমে আরো বেশি ফসল ফলানোর আমরা চেষ্টা করব শুধু ধান কেন অন্যান্য সবজি তো ফলন বেড়ে গেছে রাজ্যের বাজারে যে ফসল আসছে বিভিন্ন শাকসবজি আসছে তাতে তো স্পষ্ট দেখা যাচ্ছে বিষয়টা গাঁজা চাষ বন্ধ হয়ে গেছে গাঁজা চাষে কিন্তু যে কৃষকরা সাধারণ কৃষকরা তারা লাভবান হননি তারা খুব তাদের খুবই কম আয় হতো ছিল তাদের কাছ থেকে গাঁজাটা নিয়ে যেত এবং যারা পাচার করতো এই দুইটা অংশই লাভবান হতো যারা গাঁজা যাদের জমিতে গাঁজা হতো তারা খুব একটা লাভবান কিন্তু হননি তো তারা এখন এই ফসল করছেন ফসলের তাদের ফসল ফলছে আমরা দেখেছি শীতকালীন যে সবজি অন্যান্য বার শিলং থেকে আসতো এবার কিন্তু শিলংয়ের পাশাপাশি আমাদের রাজ্যের সবজিও ছিল ফলে বাজারের দরটা পূর্বের তুলনায় অনেকটা কম ছিল এবং এখনও দেখা যাচ্ছে যে বর্ষাকালীন কালীন যে মানে ফসলগুলি আসে তা কিন্তু রাজ্যের বাজারে আসতে শুরু করেছে এবং এখনই আসতে শুরু করেছে এটা হচ্ছে এটা মানে ইতিবাচক প্রভাব গাঁজা চাষ বন্ধ বন্ধ তো এর প্রতিফলন দেখা যাচ্ছে কৃষকরা খুশি এবং রাজ্য সরকার আর একটা বিষয় নিয়ে এসছেন যে মাস খুব সহজে এর ফলন সম্ভব আনারস এগুলি তো মানে সব মানে এই যে গ্রামের মানুষ কৃষক সাধারণ কৃষকরা তারা দেখছেন দুই টাকায় বিক্রি হতো সময় এই ধারে টাকায় আনারস বিক্রি বিক্রি ভ্যারাইটি এখন টাকায় হচ্ছে আর এখান থেকে কিনে নিয়ে গিয়ে দুবাইয়ে সেটা সাড়ে পাঁচশো টাকা পার পিস বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা তো সেই কুয়েন ভ্যারাইটির আনারস তো আমাদের রাজ্যের কৃষকরা পনেরো টাকা করে তো পাচ্ছেন আগামী দিনে আন্তর্জাতিক বাজারে দখনের যেমন ভাবে দরটা বাড়তে থাকবে তার আমাদের কৃষকরা সেইভাবে তার লাভ পেতে থাকবেন তো বিষয়গুলো কিন্তু খুব স্পষ্ট সাধারণ মানুষ বুঝছেন সাধারণ মানুষের মধ্যে বিষয়গুলো আসছে তবে আমি এই জায়গায় বলবো আমরা যারা কার্যকর্তারা আছি সে একদম কার্যকর্তা তো আমাদের পার্টির সভাপতি বিপ্লব কুমারদের মুখ্যমন্ত্রী উনিও কার্যকর্তা আর একদম নিচে যে আমাদের বুথ প্রেসিডেন্ট আছেন বুথের কার্যকর্তারা আছেন বা পৃষ্ঠাপ্রমুখরা আছেন তারাও আছেন আমরা কিন্তু কেউ সন্তুষ্ট নই সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করছেন কিন্তু আমরা সন্তুষ্ট নই আমাদের লক্ষ্য কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা নয় এত কাল কাজ হয়নি রাজ্যকে এতটা সময় পিছিয়ে রাখা হয়েছে হ্যাঁ ফলে আমরা দ্রুত উন্নয়ন চাইছি দ্রুত কাজ করতে চাইছি ফলে কার্যকর্তাদের মধ্যে কার্যকর্তারা কিন্তু আত্মসন্তুষ্টিতে ভুগছেন না এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সন্তুষ্ট নই সেই জন্য আরো বেশি কাজ করতে চাইছি এবং মুখ্যমন্ত্রী সেই কারণেই এতটা সময় ধরে কাজ করেন একেবারে আমরা বলতেই পারি এই সমীক্ষার যে ফলাফল সেটা হচ্ছে প্রায় বাইশ বাষট্টি শতাংশ তথা সিক্সটি টু পার্সেন্ট লোকজন বিভিন্ন বিষয়ে সন্তোষজনক প্রকাশ করেছেন সরকারি কাজকর্মে বিভিন্ন দপ্তরের কাজকর্মে আলোচনা শেষে আমরা বোধহয় এটাই বলতে পারি যে প্রায় তিপান্ন শতাংশ ভোট শেয়ার নিয়ে বিজেপি আইপিএফটি সরকার রাজ্যে গঠিত হয়েছিল আজ থেকে এক বছর আগে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাষট্টি শতাংশ সন্তোষজনক মতামত আমাদের এই সমীক্ষাতে তবে এটা নবীন্দ্রতার ভাষায় একেবারে আত্মসন্তুষ্টির কোনো কারণ নেই এগিয়ে যেতে হবে সরকারকে বিভিন্ন দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে তবেই জনগণ যে নিয়ে রাজ্যে গঠিত করেছিল এই বিজেপি আইপিএফটি সরকার জনগণের স্বার্থে সত্যিকারের কাজ করা হবে আজকের আমাদের এই বিশেষ আলোচনা সমীক্ষা পর্যালোচনা এ পর্যন্তই নবীন অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সঙ্গে থাকুন হেডলাইন্স ত্রিপুরা নমস্কার